এমন একটি রেলওয়ে স্টেশন যেখানে কোনো যাত্রী নামা তো দূরের কথা, রেলের কর্মচারীরাও কাজ করতে প্রস্তুত ছিল না। সাধারণত যখন কোনো স্টেশন আসে তখন ট্রেনের চালক ট্রেনের গতি কমিয়ে দেন এবং আস্তে আস্তে ট্রেনটি থামিয়ে দেন, কিন্তু এটি এমন একটি রেলওয়ে স্টেশন ছিল যেখানে সব কিছু উল্টো হতো। যখনই এই স্টেশনটি আসার সময় হতো তখনই ট্রেনের চালক ট্রেনের গতি আরও বাড়িয়ে দিতেন এবং ট্রেনের ভেতরে বসে থাকা যাত্রীরা ট্রেনের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিতেন। রেলওয়ে ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো সুফল পাননি। রেলওয়ে কর্মচারীরা চাকরি ছেড়ে দিতে প্রস্তুত ছিল কিন্তু এই স্টেশনে কাজ করতে প্রস্তুত ছিল না। ফাইনালি জনগণের সাথে সাথে তাদের কর্মচারীদের কথা চিন্তা করে রেলওয়ে ডিপার্টমেন্ট এক দুই বছর নয় পুরো 42 বছর পর্যন্ত এই স্টেশনটি বন্ধ রেখেছিল। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এটা কোন রেল স্টেশন ছিল এবং কেন স্টেশনটিকে এত দিন ধরে বন্ধ রাখা হয়েছিল, আর কেনই বা কোনো কর্মচারী সেখানে কাজ করতে প্রস্তুত ছিলেন না। এক এক করে সব প্রশ্নের উত্তরই পাবেন আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। ভারতের পশ্চিমবঙ্গে পুরুলিয়া নামে একটি জেলা রয়েছে এবং এই পুরুলিয়া জেলার সদর দপ্তর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বেগুনকোদর নামে একটি গ্রাম রয়েছে, যেখানে একটি রেল স্টেশন তৈরি করা হয়েছিল যার নাম রাখা হয়েছিল বেগুনকোদর রেলওয়ে স্টেশন। কিন্তু ভারতীয় মানুষের কাছে এই রেল স্টেশনটি ভুতুরি রেল স্টেশন নামেই বেশি পরিচিত। ঘটনার শুরুটা 1962 সালের আগে। আসলে তখন বেগুনকোদরে কোনো রেল স্টেশন ছিল না। ট্রেন ধরতে এখানকার মানুষদের গ্রাম থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূর কোনো শহরে যেতে হতো। এখানকার মানুষের জোরালো দাবি ছিল যে এই এলাকায়ও একটি রেল স্টেশন থাকা উচিত। জনগণের চাহিদার কথা মাথায় রেখে 1962 সালে সরকার এখানে বেগুনকোদর নামে একটি রেল স্টেশন চালু করে। এই রেল স্টেশনটি নির্মাণের ফলে এখানকার মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এখন তারা তাদের গ্রাম থেকে অল্প দূরে অবস্থিত স্টেশন থেকে ট্রেন পেতেন। রেল স্টেশন নির্মাণের পর পরবর্তী 5 বছর পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু এরপর 1967 সালে রেলওয়ে বিভাগ এখানে মোহন নামে এক কর্মচারীকে স্টেশন মাস্টার হিসেবে নিয়োগ দেয়। মোহন যখন এই স্টেশনে আসে তখন কিছুদিন পর্যন্ত সব কিছু স্বাভাবিক থাকে, কিন্তু কিছুদিন পর সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে যখনই কোনো ট্রেন এই স্টেশনের দিকে আসে তখন একটা মেয়েকেও ট্রেনের সাথে ছুটে আসতে দেখা যায়। প্রথম কয়েকদিন তো তিনি বিষয়টিকে অত একটা গুরুত্বের সাথে নেননি, কিন্তু পরের দিনও যখন একই দৃশ্য দেখেন তখন তিনি হতবাক হয়ে যান। কেননা এবার মেয়েটি শুধু ট্রেনের সাথেই ছুটছিল না, বরং তার গতি ট্রেনের চেয়েও বেশি ছিল। কিছুক্ষণ পর মেয়েটি ট্রেনটিকে পেছনে ফেলে ট্রেন লাইনে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই দৃশ্যটি ট্রেনে বসে থাকা যাত্রীরাও দেখেছিলেন। তারা জানান যে যখনই এই স্টেশনটি আসার সময় হয় তখনই জানালার বাইরে একটি মেয়েকেও ট্রেনের সাথে দ্রুত গতিতে দৌড়াতে দেখা যায়। কখনও সে ট্রেনের প্ল্যাটফর্মে নাচতে শুরু করে, আবার কখনও ট্রেনের সাথে সাথে দৌড়াতে শুরু করে, কখনও বা আবার ট্রেন লাইনে নাচতে শুরু করে। লাগাতার এই স্টেশনে অদ্ভুত দৃশ্য দেখার পর স্টেশন মাস্টার মোহনের অবস্থা খারাপ হয়ে যায়। নিঃসন্দেহে এমন ঘটনা কেউ যদি নিজ চোখে দেখে তাহলে তার অবস্থা খারাপ হবে, এটাই স্বাভাবিক, এবং তার মনে হবে যে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে পড়া উচিত। মোহনও বেগুনকোদর রেল স্টেশন ছেড়ে তার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু গ্রামে যাওয়ার পর হঠাৎ করেই তার মৃত্যু হয়ে যায়। গ্রামে যাওয়ার আগে তিনি বেগুনকোদরের কিছু স্থানীয় লোককে এই ঘটনা সম্পর্কে বলেছিলেন, কিন্তু কেউই বিশ্বাস করতে চাইছিল না। ধীরে ধীরে এই ভুতুরে মেয়েটির কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। স্টেশন মাস্টার মোহন চলে যাওয়ার পর রেলওয়ে বিভাগ এখানে অন্য একজনকে নিয়োগ দেয়, কিন্তু তার সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে। তিনি তো সরাসরি রেলওয়ে দপ্তরে আবেদন করে বসেন যে তাকে এখান থেকে অন্য কোথাও বদলি করা হোক, তিনি এই স্টেশনে কাজ করবেন না। এরপর তৃতীয় একজন ব্যক্তিকে রেলওয়ে মাস্টার হিসেবে পাঠানো হয়, কিন্তু তিনিও এখানে কাজ করতে অস্বীকার করেন। ধীরে ধীরে বেগুনকোদর গ্রামের লোকজনও এই স্টেশনে আসা বন্ধ করে দেয়। তারা আবারও তাদের গ্রাম থেকে 40-50 কিলোমিটার দূরে গিয়েই ট্রেন ধরতে শুরু করেন। সব মিলিয়ে এখন এই স্টেশনটি একটি ভুতুরে স্টেশন হিসেবে পরিচিত হতে শুরু করে। ধীরে ধীরে এই খবর কলকাতায় পৌঁছে যায়। রেলওয়ের কোনো কর্মচারী
কোনোভাবেই এখানে কাজ করতে প্রস্তুত ছিল না। যখন এই রেল স্টেশনটিতে কোনো মূল্যেই কোনো কর্মচারী আসতে প্রস্তুত ছিল না, তখন রেল বিভাগও চিন্তিত হয়ে পড়ে এবং তাদেরও মনে হতে শুরু করে যে স্টেশনটি হয়তো সত্যি একটি ভূতের স্টেশন। এর কিছুদিন পর রেলওয়ে আনুষ্ঠানিকভাবে এই স্টেশনটিকে একটি ভূতুরের রেল স্টেশন হিসেবে বিবেচনা করে এবং 1968 সালে এটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এরপর এখানে কোনো ট্রেন থামতো না, বরং এখান দিয়ে যাওয়া প্রত্যেকটি ট্রেনই পূর্ণ গতিতে এই স্টেশনটি অতিক্রম করত এবং যাত্রীরাও এই স্টেশনে পৌঁছানোর আগেই জানালা দরজা পুরোপুরি বন্ধ করে দিতেন। এরপর বছরের পর বছর পার হতে থাকে এবং কয়েক দশক পর 2007 সাল পর্যন্ত এই রেল স্টেশনটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের গুজব এবং কথাবার্তা ছড়াতে থাকে। মানুষ এই ভূতুরে রেল স্টেশন নিয়ে নানা বানোয়াট গল্প তৈরি করতে শুরু করে। 2007 সালে যখন এই খবরটি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ডিটেক্ট করা লোকদের কাছে পৌঁছায়, তখন তারা সাথে সাথেই এখানে পৌঁছে যায়। তারা যখন এখানে আসেন, তখন গ্রামবাসীরা তাদেরকে জানান যে বহু বছর আগে এখানে একটি মেয়ে ট্রেনে কেটে মারা গিয়েছিল। তারপর থেকেই সেই মেয়েটিকে প্রায় মানুষরা দেখতে পায়। কখনো তাকে গাছের ওপর বসে থাকতে দেখা যায়, কখনো আবার তাকে রেল স্টেশনে নাচতে দেখা যায়, আবার কখনো তাকে রেল লাইনের ওপর দিয়ে বেপরোয়াভাবে দৌড়াতে দেখা যায়। তবে এটা নিশ্চিত যে ওই মেয়েটিকে যে একবার দেখে সে কয়েকদিনের মধ্যে মারা যায়। এই কথা শোনার পর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ডিটেক্ট করা দলটি সে রেল স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সারা রাত তারা তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে এই রেল স্টেশনে উপস্থিত ছিলেন, কিন্তু তারা এখানে কোনো ভূতুরে ঘটনা দেখতে পাননি বা এমন কোনো কার্যকলাপও দেখেননি যা দ্বারা বোঝা যাবে যেখানে সত্যিই কোনো ভূত রয়েছে। ধীরে ধীরে এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রক পরিচালনা করছিলেন। যখন এই খবরটি তার কাছে পৌঁছায়, তখন তিনি এই স্টেশনটি নিয়ে আবারও চিন্তাভাবনা শুরু করেন এবং ফাইনালি 2 সেপ্টেম্বর 2009 সালে এই রেল স্টেশনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেননা এখানে বসবাসকারী লোকজনের কাছ থেকে আবারও এ ধরনের আবেদন পাওয়া যাচ্ছিল যে এখানে রেল স্টেশন তো আছে ঠিকই, কিন্তু কোনো ট্রেন থামে না, যার কারণে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জনগণের এই দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ 42 বছর পর 2009 সালের 2 সেপ্টেম্বর রাঞ্চি হাতিয়া এক্সপ্রেস এখানে থেমেছিল। ট্রেন থেকে নামা যাত্রীরা ভয় ভয় নিচে নামছিল এবং উপরে ওঠা যাত্রীদের অবস্থাও কিছুটা একই রকম ছিল। ধীরে ধীরে সময় এভাবেই কাটতে থাকে এবং কয়েক মাস যাওয়ার পর মানুষ নিশ্চিত হয়ে যায় যে এখানে কোনো ভৌতিক কার্যকলাপ হয় না, কিন্তু তারপরেও প্রশাসন বিকেল 5টা পর্যন্ত এই রেলওয়ে স্টেশনটি চালানোর অনুমতি দিয়েছিল। রাতের বেলা এখানে কোনো ট্রেন থামে না। রেলওয়ের কর্মচারীরা বিকেল 5টার আগেই তাদের সমস্ত কাজ শেষ করে স্টেশন ছেড়ে চলে যায়। রাতের বেলা এই রেল স্টেশনটি আজও নির্জন থাকে। তো বন্ধুরা, এই ছিল বেগুনকোদর ভূতুরে রেলওয়ে স্টেশনের সত্যতা। আপনাদের কি মনে হয়, এখানে কি সত্যি কোনো ভূত রয়েছে নাকি এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন, সেই সাথে ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।